সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োগ করে রেখেছেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ বিশিষ্ট সমাজসেবী সুরেন্দ্র পাল সিং ও মনজিন্দার কৌর। রবিবার তাদের উদ্যোগে শহীদ ভগৎ সিং অনুশীলন কেন্দ্রের পরিচালনায় 2B ষষ্ঠীতলা নারকেলডাঙ্গা মেন রোডে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির, যা কার্যত রক্তদান উৎসবে পরিণত হয়েছিল। এবছর এই শিবির 19তম বর্ষে পদার্পণ করলো। এদিন শহীদ ভগৎ সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে উৎসাহী রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতিও ছিল অসংখ্য। এদিনের এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট, উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। আপতকালীন রক্তের সংকট মেটাতে মনজিন্দার কৌর ও সুরেন্দ্র পাল সিং এর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। সবাই আসুন, রক্ত দিন, রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচান। আপনাদের উদ্যোগটা কি, এত মানুষ সকাল থেকে দেখছি লাইনে রয়েছেন, দর্শকদের আমি দেখাচ্ছি যে মহিলা থেকে পুরুষ সকলে লাইন দিয়ে রক্ত ধোয়ার জন্য উচ্ছ্বসিত। কি কর্মসূচি? আমাদের সেই মৌসুমী মৌসুমী কেন্দ্র পক্ষ থেকে প্রত্যেক বছর আমরা রক্তদান, ফুলদান, শাড়িদান, নানা রকম কাজ করি আমরা। তাই জন্যে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সঙ্গে যত সব আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা একসাথে থাকি, নানা রকম কাজ করি। আগামী দিনে কিভাবে মানুষের পাশে থাকবেন? আগামী দিনে আমরা সবসময় মানুষের পাশে থাকি, যার যেইভাবে প্রয়োজন হয় আমরা সবসময় তার পাশে থাকি। আপনাদের নাম আর ডেজিগনেশন? আমরা পাল সিং, প্রেসিডেন্ট এই ভগৎ সিং অফিসার। পহলে তো আমরা করোনা কে লিয়ে জানা কর রহে থে 2-3 বার দিশে গিয়ে, লেকিন আপনি তো যদি করোনা কে দোবারা সে লহর আ রহে উসকো টেক কে হম লোগ কে ফ্রিজ কা আয়োজন কিয়া, ইসসে হমারে জো সমাজ মে জো অপরাধ কি কমি হো জায়ে উসকো হম লোগ ফুল করনে কি কোশিশ কর রহে হ্যায়। কতজন আজকে রক্ত দিচ্ছেন? এখন অব্দি তো অনেক রক্ত গেছে, চেষ্টা হচ্ছে 100 পার। আগামী দিনে কি কর্মসূচি গ্রহণ করার ইচ্ছে আছে? এখন অব্দি কিছু নেই বলে আপনারা জানেন। আজকে তো এত মানুষের সমাগম, যেখানে ব্রিগেড সমাবেশ হচ্ছে, তুলকালাম রাজ্য রাজনীতি সব দিকে সবকিছু চলছে, তার মধ্যে আপনারা এই উদ্যোগটা নিচ্ছে, কি বলবেন দর্শকদের? দেখুন কে কি বলছে সেটা দেখার নেই, কিন্তু ব্লাডের জন্য সবাই সবসময় রেডি থাকে। ব্লাডের যখন আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করি, ব্লাডের জন্য সবাই নিজেই চলে আসে, কি ব্রিগেড হচ্ছে, কি কোথায় মিছিল হচ্ছে, কি হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, কেউ কিছু দেখছে না, ব্লাডের জন্য লোকেরা মানুষ ছুটে আসছে একদম ব্লাড দেওয়ার। আপনার কোনো নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে মজুমদার ভক, বেলেঘাটা উত্তর মন্ডল জেলের আমি প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।